আসি পরের খবরে। লোকসভা ভোট ইতিমধ্যে মিটে গেছে, আর মিথ্যেই প্রশাসনিক ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাকক্ষে করছেন একের পর এক বৈঠক, আর মঙ্গলবার মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এবার মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের শিল্প। আবারও জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নজরে এবার রাজ্যের শিল্প। আজ নবান্নে বৈঠকে শিল্পপতিদের মধ্যে তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নজরে এবার রাজ্যের শিল্প। বৃহস্পতিবার নবান্নের সভাকক্ষে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের পর এবার বাংলার শিল্প উন্নতিতে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, আর এই মুহূর্তে রাজ্যে 29টি সিট কিন্তু দখল করেছে তৃণমূল কংগ্রেস, আর একেবারে ধরাশয়ী গেরুয়া শিবির। আর একেবারে এই মুহূর্তে লোকসভা নির্বাচনের পরবর্তীতে আসন্ন একেবারে বিধানসভা নির্বাচন 2026, তার আগেই একেবারেই নবান্নে শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর নজরে নবান্নের একেবারে মুখ্যমন্ত্রীর নজরে রয়েছেন শিল্পপতিরা, এবং তাদেরকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট মিথ্যেই প্রশাসনিক ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দেখেছি আমরা প্রশাসনিক সভা নয়, সেখানে জনসভায় যোগ দিয়েছিলেন, এবং পরবর্তীতে লোকসভা মিথ্যেই এবার প্রশাসনিক বৈঠকে একেবারে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বৈঠক, একের পর এক মিটিং করে তিনি কিন্তু একের পর এক কিন্তু বৈঠক করার চেষ্টা করছেন, এবং আজ একেবারেই নবান্নে কিন্তু একেবারেই শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার নজর শিল্পপতিদের, রাজ্যের শিল্পের দিকে কিন্তু এবার নজর মুখ্যমন্ত্রীর, এমনটা কিন্তু বলাই যেতে পারে। আর আজ নবান্নে একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। নবান্নে বৈঠকে শিল্পপতিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আজ কিন্তু একেবারে নবান্নে বৈঠক রয়েছে। একেবারে লোকসভা ভোট পর্ব মিথ্যেই প্রশাসনিক দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একযোগে ছাড়ছেন একের পর এক বৈঠক, পাশাপাশি আজ একেবারে রাজ্যের শিল্পপতিদের নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে চলেছেন। লোকসভা ভোট মিথ্যেই প্রশাসনিক ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে লোকসভা নির্বাচনের ফলাফল এই মুহূর্তে ঘোষণা হয়েছে, সমস্তটা দেখিয়েছি আপনাদের। একেবারে তৃণমূল রাজ্যে 29টি আসন দখল করেছে, একেবারে ধরাশায়ী করেছে গেরুয়া শিবিরকে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের শিল্পের দিকে নজর, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্পের দিকে নজর দিয়েছেন এবার। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই শিল্পপতিদের নিয়ে সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছে নবান্নে। আর সমস্ত নজর থাকবে আমাদের। আর যে ছবি দেখাচ্ছি আপনাদের, লোকসভা ভোট মিথ্যেই প্রশাসনিক ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাকক্ষে করছেন একের পর এক বৈঠক, আর মঙ্গলবার মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এবার মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের শিল্প। আর রাজ্যের শিল্প ইতিমধ্যে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। নিউজ রুম থেকে সরাসরি জুড়ে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎদা। সত্যজিৎদা, ইতিমধ্যে নবান্নের নজরে কিন্তু এবার বলা যেতে পারে রাজ্যের শিল্প। রাজ্যের শিল্প নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন, এবং তিনি বৈঠকে বসতে চলেছেন। এর প্রাসঙ্গিকতা কতটা রয়েছে, একেবারে লোকসভা ভোট পর্ব মিথ্যে না মিথ্যেই তিনি কিন্তু একেবারেই শিল্পপতিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বাংলার রাজনীতিতে এই শিল্প কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তার কারণ আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যখন বাম জামানা যে 34 বছরের বাম জামানা ছিল, বাম জামানা কিন্তু শ্রমিক সংগঠন কৃষক সংগঠন একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তো শিল্পের কিন্তু তেমন কোনো স্থান ছিল না। কিন্তু একদম শেষ পর্যায়ে
বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় বামফ্রন্ট সরকার ঘোষণা করে যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরেই কিন্তু একাধিক শিল্পপতি দেশে আসেন, রাজ্যে আসেন। এবং আমরা জানি যে টাটা গোষ্ঠী কিন্তু ন্যানো কারখানা তারা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল সিঙ্গুরে, যার ফলে কিন্তু এই সিঙ্গুরে নিয়েই কিন্তু তৃণমূলের আন্দোলনের উত্থান, যেখানে আমরা বল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শাসক তৎকালীন বিরোধী নেত্রী সে সময় কিন্তু আওয়াজ তুলেছিলেন যে জোর করে জমি দখল করা হচ্ছে, এমনকি যেগুলো আর কি কৃষিজমি বাদ দিয়ে যেগুলো যে জমিতে চাষ ঠিকঠাক হয় না সেই জমিকে ব্যবহার করার জন্য আন্দোলন গড়ে তোলেন। এরপর কিন্তু সেই আন্দোলনের ফলেই কিন্তু আজ রাজ্যে পরিবর্তন ঘটেছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর ক্ষমতায় আসার পর আমরা জানি বারবার কিন্তু গ্লোবাল বিজনেস সাবমিট কিন্তু করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেই মিটিং হয়েছে, দেশের তো বটেই, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শিল্পপতিরা, নামী দামি শিল্পপতিরা সেই বিজনেস সাবমিটে এসেছিলেন এবং একাধিক কিন্তু মৌ স্বাক্ষর করেছিলেন। কিন্তু এক কথায় বলা চলে বাংলায় শিল্প কিন্তু সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু তারপরেও দেখো মুখ্যমন্ত্রী কিন্তু থেমে নেই, কারণ আমরা জানি গত বছর কিন্তু তিনি স্পেনে গিয়েছিলেন এই শিল্পপতিদের সঙ্গে বৈঠকের জন্য, এবং সেখানে গিয়ে সেই স্পেনে গিয়ে কিন্তু সৌরভ গাঙ্গুলী, বাংলার প্রাক্তন ক্রিকেটার, দেশের প্রাক্তন অধিনায়ক, তিনি কিন্তু এই কারখানার শিল্প কারখানা ঘরের কথা ঘোষণা করেন, যা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হয়েছিল। তারপরেই এবার মাঝখানে যে লোকসভা ভোট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী কিন্তু সেই শিল্পের দিকে নজর দিলেন এবং আজ মন্ত্রিসভা এমনকি সরকারি আমলাদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন। এবং এর বৈঠক কারণ একটাই যে বাংলায় শিল্প, কারণ তুমি জানো যে বাংলা কিন্তু শিল্প সেভাবে নেই, টাটা গোষ্ঠী বিশেষ করে ন্যানো কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর, টাটা গোষ্ঠী ফিরে যাওয়ার পর কিন্তু অন্য কোনো সংস্থা কিন্তু বাংলায় কিন্তু শিল্প প্রতিষ্ঠার জন্য বাংলায় আসেনি, যার ফলে এক কথায় কিন্তু বাংলায় বেকারত্ব যেমন বেড়েছে তেমনই কর্মসংস্থানের অভাব কিন্তু প্রচণ্ড হারে দেখা দিয়েছে, যার ফলে দেখো এই যে রাজ্যের শাসক দল শাসক বিরোধী তারা কিন্তু এই কর্মসংস্থান নিয়েই কিন্তু শাসকের বিরুদ্ধে বারবার তোপ দাগে যে তৃণমূল কংগ্রেস থাকলে রাজ্যে কোনো শিল্প আসবে না, সেইভাবে কিন্তু বারবার তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন, যার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী এবারে কিন্তু লোকসভা পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আজ নবান্নে বৈঠক করতে চলেছেন এবং সেই বৈঠকে বিভিন্ন শিল্পপতিদের থাকার সম্ভাবনা রয়েছে। গৌরব, মূলত সত্যজিৎ দা, কারা কারা আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন, কোন কোন শিল্পপতিরা মূলত আজকের বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারেন? দেখো এর আগেও আমরা দেখেছি বিজনেস গ্লোবাল বিজনেস সাবমিটে আদানি গোষ্ঠী ছিলেন, আম্বানি গোষ্ঠী ছিলেন, এবং তুমি জানো আনন্দ মহিন্দ্রা তারাও এসেছিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। ফলে স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত বৈঠক শুরু হওয়ার পর দেখো প্রতিশ্রুতি তো অনেকেই দেয়, কারণ বিদেশের অনেক নামী দামি শিল্পপতি এর আগেও কিন্তু বলেছিলেন, কিন্তু যখন বিজনেস সাবমিট হয় সবাই কিন্তু হয়তো সেভাবে হাজির হয় না, কারণ গৌতম আদানি অনেকবার বৈঠকে না এসে তার ছেলেকে পাঠিয়েছেন, কিন্তু আজকের বৈঠকে উপস্থিতি হাত দেখেই কিন্তু বোঝা যাবে কারা এই বৈঠকে থাকতে চলেছে। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এই বৈঠকের ফলপ্রসূ কী হবে, কারণ রাজ্যে কি আদৌ শিল্প প্রতিষ্ঠিত হবে, শিল্প আসবে? কারণ এই মুহূর্তে আমি বলবো যেহেতু শিল্প কর্মসংস্থান অত্যন্ত ব্যাপক খুব ভয়াবহ আকার নিয়েছে, কারণ কর্মসংস্থান নেই বললেই চলে, তো স্বাভাবিকভাবেই শিল্প প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। এখন আজকের বৈঠকের পরে বাংলায় শিল্প কীভাবে কতটা গতি পায় সেই দিকেই সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গৌরব, কিন্তু সত্যজিৎ দা, একেবারে প্রাসঙ্গিকতার দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু একেবারে শিল্প বৈঠকে বসেছেন, শিল্পপতিদের নিয়ে বৈঠকে বসেছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে কোভিড সিচুয়েশন আসার পর কোথাও হলে একটু হ্রাস পেয়েছিল শিল্পদের নিয়ে বৈঠকের ব্যাপারটা, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও পুনরায় এই বৈঠক, এবার ফলপ্রসূত কি দাঁড়াতে চলেছে? না, এবারের যে বৈঠকটা সেটা নবান্নে হতে চলে, কারণ এর আগে যে যদি গ্লোবাল বিজনেস সামিট সেটা কিন্তু বলবো বাংলায় কিন্তু শুধু বাংলা নয় সারা দেশে আলোড়ন ফেলে দেওয়া একটা বৈঠক, কারণ তুমি জানো দেশের প্রতিষ্ঠিত শিল্পপতিদের সঙ্গে বিদেশের প্রতিষ্ঠিত শিল্পপতিরাও কিন্তু এই বৈঠকে সামিল হন। কিন্তু এবারে বৈঠক কিন্তু সেই গ্লোবাল বিজনেস সামিট নয়, এবারে বৈঠকটি হতে চলেছে নবান্নে, ফলে সেই রকম কিন্তু আড়ম্বর কিন্তু এবারে বৈঠকের নেই। কিন্তু এই বৈঠকের পরে শিল্প কতটা উঠে আসে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো গ্লোবাল বিজনেস সাবমিট থেকে একাধিক মৌ স্বাক্ষর হয়েছে, কিন্তু মৌ স্বাক্ষরের পর কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেছে, কারণ তুমি জানো তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা এসেছে 2011 সালে, তারপরে দেখো কোনো শিল্প সংস্থা কিন্তু বাংলায় শিল্প কিন্তু প্রতিষ্ঠিত করেনি, যার ফলে কিন্তু প্রশ্ন কিন্তু বারবার উঠে গেছে যে গ্লোবাল বিজনেস সাবমিটকে শুধুমাত্র লোক দেখানো, এই প্রশ্ন কিন্তু যেমন বিরোধীরা তুলেছেন যেহেতু শিল্প প্রতিষ্ঠিত হয়নি, ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষও কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলছে, ফলে এই বৈঠক থেকে কতটা শিল্প বাংলায় আসে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গৌরব। আমরা যদি সত্যজিৎ দাস শিল্পের মধ্যে যদি দেখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি থাকতে পারে, বিভিন্ন রকম কলকারখানা থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কুটির শিল্প বা হস্তশিল্প এটাকে কতটা প্রাধান্য দেওয়া উচিত বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো সূত্র মারফত খবর রয়েছে, কুটির শিল্প বা হস্তশিল্পের দিকে নজর রাখতে চলেছেন? দেখো অবশ্যই রাজ্যের শাসক দল তারা তো অবশ্যই চাইবেন যে কুটির শিল্প যেগুলো রয়েছে সেগুলো থাকুক, সঠিকভাবে চলতে থাকুক, বরঞ্চ আরও ডেভেলপ হোক। কিন্তু বিশেষ করে বড়ো ভারী শিল্প অত্যন্ত প্রয়োজন, কারণ বড়ো বেশি কর্মসংস্থান দিতে পারে ভারী শিল্প। তুমি জানো এই যে টাটা গোষ্ঠী যে ন্যানো কারখানা সিঙ্গুরে যেটা বন্ধ হয়ে গেছে, কারণ তুমি জানো এই টাটা গোষ্ঠী কেন্দ্র করেই কিন্তু যে জামশেদপুর শহর, জামশেদপুর শহরের নাম কিন্তু জামশেদজি টাটার নামে। ফলে স্বাভাবিকভাবেই ভারী শিল্প কিন্তু একটা শহরকে অনেকটা উন্নত করে, একটা রাজ্যকে অনেকটা উন্নত করে। এই জামশেদজিটা বিশেষ করে জামশেদপুর কিন্তু তার অত্যন্তম বড়ো প্রমাণ। ফলে ভারী শিল্প বড়ো শিল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পাশাপাশি কুটির শিল্পও গুরুত্বপূর্ণ। কুটির শিল্প কারণ যা কুটির শিল্পের মাধ্যমেই সবচেয়ে বেশি মানুষ কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকেন, আর ভারী শিল্প তো বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠিতের একটা প্রতিষ্ঠান। ফলে কুটির শিল্প যেমন প্রয়োজন তেমন ভারী শিল্পও প্রয়োজন, কারণ ভারী শিল্প প্রচুর যেমন কর্মসংস্থান দিতে পারে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে পারে, পাশাপাশি আমি বলবো একটা শহরকে দেশের বলো সারা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত কিন্তু এই বড়ো শিল্পই করতে পারে। একেবারেই একেবারেই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। একেবারে মুখ্যমন্ত্রীর নজরে রাজ্যের শিল্প, বৃহস্পতিবার নবান্নের সভাকক্ষে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর এবার বাংলার শিল্প উন্নতিতে নজর মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে আমাদেরও। একেবারে আজ বৈঠক থেকে কী বিষয় উঠে আসে সমস্ত বিষয়ে নজর থাকবে আমাদের।